মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে কোনো মন্তব্যে জড়িত নয় কোনো কংগ্রেস কর্মী। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে কুৎসা রটানোর বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেননি মুখ্যমন্ত্রী বা তাঁর পরিবারের সদস্যরা। মন্তব্য প্রদেশ কংগ্রেস সহসভাপতি পীযূষ বিশ্বাসের। তিনি কমিশনের কাছে পশ্চিম আসন নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন। কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং একটি সংবাদ মাধ্যমের খবরে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। পুলিশ তদন্তে নামে এবং এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সহসভাপতি পীযূষ বিশ্বাসের স্পষ্ট বক্তব্য কোনো কংগ্রেস কর্মীর সাথে জড়িত নয়। আমি আপনাদের পত্রিকাতে একটা নিউজ উঠল, আমি সবার বেলা এটা করে সত্য নিতে আমি আর একজন বন্ধুকে বললাম, আরে দেখেছি রাষ্ট্র পত্রিকাতে এরকম একটা খবর হচ্ছে। তো আমার সেই বন্ধুকে আমি বললাম, সেদিন নামে আসামি তাহলে সমবাদ প্রতিদিন ইন্ডিয়ান এক্সপ্রেস যেসব পত্রিকাগুলি পাবলিশ করেছে, ভারতবর্ষে লক্ষ লোক একটা পরে বিভিন্ন ধরনের মধ্যে দেখেছি সেই ধরনের আজকে ভারতবর্ষের সমস্ত লোককে অ্যারেস্ট করে বললেন, যারা পত্রিকা বলেছে সবাই অ্যারেস্ট করে নেবে, আইন মতন ব্যবস্থা নেই। আমরা পুলিশের কাছে পুলিশের সাবধান হতে বলছি এইগুলির থেকে বিরত থাকতে। এখন তো দেখা যায় কামরুল হোমা এটা বলেছেন যে যেসব ফলাধারে বিলিং করছে তাদের প্রতি অ্যারেস্ট করা হবে নাকি। আমি একটা পোস্ট হয়েছে আমি দেখেছি, আমি লাইক করেছি এটা যার, কিন্তু পাবলিশের বিরুদ্ধে চলতে পারে একটা সংবাদ পরিবেশিত হচ্ছে সত্য নিতে আমি জানি না, আই ক্যান রিড ইট, আই ক্যান টেল ইট টু এনিবডি, কিন্তু আমরা বলেছি আমাদের দল থেকে এটা বলাও যাবে না, এরকম একটা নিউজ চ্যানেল সঙ্গে চলছে বন্ধ হয়ে গেছে। আপনাদের মধ্য দিয়ে আমরা সতর্ক করতে চাই আমাদের কোনো কর্মী এইরকম কোনো যে পাবলিশ হচ্ছে এটা সত্য নিতে আমরা এটা যাচাই করতে যাবো না, আমরা এটা নিয়ে কোনো কথা বলতে যাবো না। আইন মতো পুলিশ যেভাবে আইনে চলে ছিল কিন্তু এটাকে ভিত্তি করে আমাদের কেউ এটাকে দেখেছে কাছে দ্রুত পশ্চিম আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন। ফিরে রিপোর্ট চ্যানেল দিন রাত।